আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। আজকে জারিফের বাবা ফুসকা নিয়ে আসছে, আমার বোন আসছিল। এই ভিডিওটি আগের তো বয়স দেওয়া হয়নি, দেখা ওইরকম মানে ভিডিওটা ছাড়া হয় নাই। তো ও আসছে সন্ধ্যাবেলা, জারিফ বাবা জিজ্ঞেস করতেছে কী খাবা, চুটপুরি খাবে না ফুসকা খাবা? ও বলল যে ফুসকা খাবে, তাই ওর জন্য। আর আমারও মানে প্রথম প্রথম এরকম ফুসকা খাইতে ইচ্ছা করে নাই বা চুটপুরি খাইতে কিছু, মানে প্রথম যখন আমি প্রথম প্রেগনেন্ট হই তখন আমার ফুসকা চুটপুরি দুইটাই অনেক খুব ভালো লাগছে, কিন্তু যখন আমার 7-8 মাস চলে তখন আমার ভালো লাগে নাই, কিন্তু এখন 9 মাস চলে এখন আবার খাইতে ইচ্ছা করে। তো যাই হোক, বলছি যেন আমাদের দুজনজনই নিয়ে আসেন। আর উনি তো যখন জারিফের বাবা খাইলে উনি ওইখান থেকেই খাই আসে, কারণ ওনার বন্ধু বান্ধবরা সবাই ওইখানেই, সবাই একসময় মিট করে, প্রতিদিনই যায়, ওনারা মাঝে মধ্যে খায়। তো এখানে নিয়ে আসছে। আর বাসায় আনলে না ফুসকাগুলো না এই যে ডাল আলু মাখার এটা না অনেক বেশি দিয়ে দেয়, সবসময় বেশি হয়। বাসায় দিলে মনে হয় লোকদের মনে হয় একটু মানে লাভ কম হয়, আর ওইখানে বানাইলে তো আরও বেশি লাভ হয়, কারণ অল্প একটু দিয়েই হয়ে যায়। আর এখানে টক আনছে দুই ধরনের, একটা লাল টক আর একটা কী বলি, মাথা নষ্ট হয়ে গেছে, মানে মিষ্টি টক আর টক জাল টক, দুইটা টকই খুব ভালো ছিল। আরেকদিন যখন আমার জন্য শুধু এখানে আসছিলো ফুসকা, ওদিনের টকগুলো একদম বিশ্রী ছিল, মানে রাতেই নিয়ে আসছে 9টার দিকে, মানে ওই দিন খুব সকালবেলা বানিয়েছে তো অনেক গরম ছিল, এই কারণে এরকম হয়েছে। তো আজকেগুলো বোম্বাই মরিচ দিয়ে নিয়ে আসছে, অল্প কিছু বোম্বাই মরিচ। তো এখানে আমরা দুই টকই মিক্স করে খাইতেছি, তো ভালো লাগে একবার মিষ্টি টক আরেকবার ঝাল টক দিয়ে খাইতে। তো এরকম করে, আর আমার বোনও আল্লাহর রহমতে ও প্রেগনেন্ট, আমার বাসায় আসছে, কারণ বললাম তো দিন ভিডিওটা আগের, আজকে মা আসবে, আমার দুই বোন আসবে মানে গ্রাম থেকে, এই কারণে ও আসছে যে এখানে আসুক, মারে দেখা যাবে। আর আমার বোন জারিফের জন্য কেক নিয়ে আসছে, মানে এইভাবে ও কেক পছন্দ করে দেখা, তো কেক দুষ্টামি করে কাটতেছে। এই গরমে অবস্থা শেষ, ঠান্ডা লেগে গেছে, আর গর্ভবতী অবস্থায় মানে ঠান্ডা লাগাটা তো খুবই সমস্যা জনক। এতদিন আমার কোনো ঠান্ডা লাগে নাই, কিন্তু হঠাৎ করে ওদিন এত গরম পড়ছে, তো দুই ডোকের মতো আমি গরম মানে ঠান্ডা পানি ফ্রিজ থেকে খাইছিলাম, ফ্রিজে পানি রাখি না, তো ওর আশ থেকে রাখছিলাম, এতেই সমস্যা হয়ে গেছে। তো এখানে মা আসার পরে আবার এই যে ভর্তা বানাইতেছে, মানে আমরা অনেক রকমের ভর্তা বানানো হয়েছে, এটা শুটকি, তারপরে রসুনের ভর্তা, তারপরে কালো জিরার ভর্তা, মানে এই দেখেন ভর্তাগুলো, পাট শাক ছিল, মানে এত মজা হয়েছে। তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, আল্লাহ হাফেজ।